এখন আর যুদ্ধ কি দিয়ে হয় না, অস্ত্র দিয়ে যুদ্ধ হওয়া লাগে না, নাকি সহজে যুদ্ধ হওয়া লাগে? আপনার বুঝেন নাই হয়তো, এখনো এখনও বুঝেন নাই যে অস্ত্র দিয়ে যুদ্ধ করা লাগে না। এখন যুদ্ধ হচ্ছে বুদ্ধিবৃত্তিক। দেখেন না কোথায় যুদ্ধ চলতেছে, কোথায় যুদ্ধ চলতেছে দেখতেছেন? কোথায় যুদ্ধ চলতেছে? সিলেবাসে যুদ্ধ চলতেছে, আর কিছু লাগবে না। প্রথম থেকে আপনাকে স্কেপটিক বানিয়ে দেওয়া হবে, সন্দেহ, স্রষ্টা সম্পর্কে সন্দেহ, সৃষ্টি তত্ত্ব সম্পর্কে আপনার সন্দেহ। এরপরে আর কি লাগবে? এরপরে ওরা যদি আপনি মদও দেন তাতেও তার কিছুই যায় আসে না। ওরা যদি আপনি জেনাতে উদ্বুদ্ধ করেন, জেনাও যদি করে, তাহলে তার মধ্যে কোনো ধরনের আফসোস নাই। ও মনে কারো এগুলো তার কাছে কি, জাস্ট ফান, জাস্ট এনজয়, লেটস জয়, লেটস সেলিব্রেট, চলো আমরা এনজয় করি, সেলিব্রেট করি। এইটা তৈরি হয়েছে অলরেডি, এটা মনে করার কারণ নাই যে সামনে হবে, অলরেডি হয়ে গেছে এবং পানি বহুত দূর গড়িয়ে দিয়েছে। এখন আপনাকে অবশ্যই শক্ত ব্রেক কষতে হবে, বুঝতে পারেন নাই, শক্ত ব্রেক কষতে হবে, তারপর আপনি নিয়ন্ত্রণ নিতে হবে যদি বাঁচতে চান বা বাঁচাতে চান। আপনার কারো দিকে তাকিয়ে থাকার কোনো সুযোগ নাই। অমুকে আপনার কোরআনের কাছে আনবে, তমুকে আপনাকে সিলেবাস মুক্ত করে দেবে, তমুক জায়গায় আপনাকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আপনাকে কোরআনকে পাঠ্য বইয়ের মধ্যে ঢুকিয়ে দেবে, এই আশা করে লাভ নাই। এটা ডিফারেন্ট ওয়ার্ল্ড, এটা একটা ভিন্ন বিশ্বে আপনি বসবাস করছেন। চোখ খুললে দেখবেন, আর অন্ধ হয়ে থাকলে তো কোনো কথাই নেই, অন্ধ হয়ে থাকলে তো কোনো কথাই নেই। চোখ যদি খোলেন তাহলে দেখবেন কত ভয়ঙ্কর একটা সময় আপনি অতিক্রম করছেন। এটা ওই জাহেলিয়াতের চেয়ে কম বড় জাহেলিয়াত না, কোনো কোনো ক্ষেত্রে তার চেয়ে অনেক বড় জাহেলিয়াত, এটা কোনো কোনো ক্ষেত্রে তার চেয়ে অনেক বড় জাহেলিয়াত। ওই যুগে তো জীবন্ত নারীদের, বাচ্চাদেরকে, কন্যা সন্তানদেরকে কি হত্যা করা হতো, আর এই যুগে কন্যা টন্যা বলতে কিছু নাই। পুরুষ হোক, নারী হোক, ছেলে হোক, মেয়ে হোক, বুড়া হোক, অথবা কি, অথবা যুবক হোক, অথবা শিশু হোক, শুধু তাকেই হত্যা করা হয় না, এমনকি ভ্রূণগুলোকে হত্যা করা হয় কেন বলেন তো? এই যে পেটে আছে, সন্তান হবে, দেখা যাচ্ছে আলট্রাসোনোগ্রাফিতে এটা কি হবে, মেয়ে হবে, তারপরে তাকে অ্যাবর্শন করে হত্যা করে না? ওই যুগে এতটুকু পর্যন্ত নামে নাই মানুষ, এতটুকু পর্যন্ত নামে নাই, এখন তো তাই করছে। ওই যুগে সরাসরি যুদ্ধ করে মানুষকে হত্যা করতো, এখন শত কিলোমিটার দূর থেকে মিসাইল নিক্ষেপ করে মানুষকে হত্যা করে। তখন দিনের বেলা যুদ্ধ হতো, এখন যুদ্ধ হয় রাতে, যখন সবাই ঘুমিয়ে, দেখেন না, দেখছেন কিনা? অর্থাৎ এই জাহেলিয়াত একটা ভয়ঙ্কর জাহেলিয়াত। এই জাহেলিয়াত যদি আপনি না বুঝতে পারেন তাহলে আপনি ঈমান নিয়ে বাঁচতে পারবেন না। অধিকাংশ লোক এখানে যে কয়েকজন মুসলমান আছেন, এদের বাদ দিয়ে আর হাজার হাজার মুসলমান নাই, লক্ষ লক্ষ নাই, কোটি কোটি নাই, ওরা কোথায়, তারা কোথায়? এই রাস্তাঘাটে এখনও জ্যাম, পুরোটা রাস্তা জ্যাম, মাগরিবের সময় কেন রাস্তায় জ্যাম থাকবে? তাহলে মুসলমানের মসজিদ কই? এগুলো কি সব কাফের নাকি? এগুলি সব মুশরিক যাদের দেখতেছেন, এরা কি সব মুসলমান না? তো এখন কেন তাই এই রাস্তায় এরকম ইয়ে হবে, কেন হবে? এখন তার মসজিদে থাকার কথা, এখন তো মসজিদে জ্যাম হওয়ার কথা, আল্লাহর ডাকে তাকে সাড়া দেওয়া হলো, আল্লাহর ডাক, আল্লাহর ডাকে তার সাড়া দেওয়ার কথা, আল্লাহর পক্ষ থেকে ডাক যাচ্ছে, কিন্তু ডাকে তার কোনো ভ্রূক্ষেপ নাই, কোনো ভ্রূক্ষেপ নাই, কোথাও নাই। যাদেরকে দেখে আপনার স্বপ্ন দেখেন না, ওরা আপনাদেরকে এমন এমন ভালো মানুষ বানিয়ে ফেলবে, আপনাদের সন্তানগুলো কোন কোথায় পড়ে, ওই ইউনিভার্সিটিতে পড়ে, গালটাকে ফুলেয়া, মুখটাকে ফুলেয়া, বুকটাকে ফুলেয়া বলেন, সেখানে কি পড়ে? মসজিদে আজানে গিয়ে দেখেন না যায় কিনা, মসজিদে আজানে গিয়ে দেখেন না যায় কিনা, কোথায় যাচ্ছে, যাকে কি আপনি বুক একেবারে সেনা টান টান করে বলেন আমার সন্তান ওই জায়গায় পড়ে, সেখানে কি পড়ছে গিয়ে দেখেন না, এবং কি হচ্ছে গিয়ে দেখেন না। ওর নামই হয়তো বা আপনি কোনো মুসলমানের নামে রেখেছেন, বাকি আর কিচ্ছু নাই, কিচ্ছু নাই। তাদের স্বপ্ন কি দেখেন? স্বপ্ন কি? আজকে একজন অনেক ডার্ক সাইটে সরকারের একজন বড় কর্মকর্তা আমাকে বলেছেন, স্যার 5,000 মতো সরকারের যারা প্রশাসনে কাজ করে, প্রশাসন মানে হচ্ছে যেমন ধরুন আপনার ইয়েতে এই যারা সচিবালয় সচিব অথবা জয়েন্ট সেক্রেটারি এই লেভেলে ম্যাজিস্ট্রেট ইত্যাদি, বলে 5,000 মধ্যে হতে পারে যে 4,950 জনই তারা আসলে ইসলামকে শুধুমাত্র কি নিয়েছে, জুমাবারে নামাজ পড়বে অথবা মাঝে মাঝে মসজিদে যাবে, যাবে না, এইরকম ভাবে নিয়েছে, এর বাইরে নাই, এটাই তারা মনে করছে ইসলাম। বলছে আবার ইসলাম এত এত কঠিন আবার কি, আমি নামাজ পড়ছি না, আমি মুসলমান না, আমি তো নামাজ পড়ছি, এটাই তারা মনে করছে। অন্যরা তো নামাজ পড়ে না, তারপরে এরা কয়েকজন নামাজ পড়ে, তারপরও পরিস্থিতি হলো এই।